গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আর আমি প্রবীর কুমার ঘোষ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল 3D স্কেচআপ হোম। আজকে এই ভিডিওটিতে আলোচনা করব একটি সাইট প্ল্যান কীভাবে করবেন। আমি এর আগের ভিডিওতে বলেছি যে মৌজা ম্যাপ কীভাবে অটোক্যাডে কনভার্ট করবেন, মানে ইম্পোর্ট করবেন, আর সেখান থেকে কীভাবে সাইট প্ল্যান করা যায় খুব সহজে। তো আমার যারা ল্যান্ডে কাজ করে, মানে যারা আমিন সার্ভে কাজ করে, মানে যারা সার্ভেয়ার, সেরকম ধরনের অনেক বন্ধু আমাকে ফোন করে বলেছেন যে প্রবীর ভাই বা দাদা, আমরা সাইট প্ল্যান তো বানিয়েছি, কিন্তু সেই সাইট প্ল্যানকে যখন ভূমি দপ্তর অফিসে জমা করছি তো সেটা ওরা অ্যাকসেপ্ট করছে না। হ্যাঁ বন্ধুরা, আমিও বলছি অ্যাকসেপ্ট করবে না, কারণ সাইট প্ল্যান দু ধরনের হয়। একটি সাইট প্ল্যান হয় আপনার বিল্ডিং অ্যাপ্রুভের জন্য, যেটি কিনা আপনার কোনো পঞ্চায়েত হোক বা মিউনিসিপ্যালিটি এরিয়া হোক, সেই যে বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভ করবেন তার সাথে একটি সাইট প্ল্যান যায়, সেটি এক ধরনের সাইট প্ল্যান হলো। আর এক ধরনের সাইট প্ল্যান হলো আপনার ভূমিকে আপনি পরিবর্তন করছেন, মানে ল্যান্ড মিউটেশন করছেন বা ল্যান্ড কনভার্সন করছেন, তার জন্য এক ধরনের সাইট প্ল্যান হয়। তো আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আপনার ভূমিকে পরিবর্তন করার জন্য কীভাবে সাইট প্ল্যান করবেন, এবং সেটি খুব সহজ উপায়ে করা যায়। যেমন আমি এর আগের ভিডিওতে বলেছি যে মৌজা ম্যাপকে কীভাবে অটোক্যাডে কনভার্ট করবেন, আর অটোক্যাডে কনভার্ট করার পরে সেখান থেকে একটি দাগ কীভাবে তুলবেন, একটি দাগ নম্বরের জমি কীরকমভাবে তুলবেন, তুলে সেটাকে কপি করে আলাদা জায়গায় নিয়ে যাবেন, এবং নিয়ে যাওয়ার পরে সেটিকে ধরুন একটা দাগ নম্বরে 5টি মালিক আছে, হতে পারে 4টায় বা 5টা মালিক আছে, তো সেই মালিককে আলাদাভাবে জমি মাপার পরে যে এক একটা দাগ ধরুন এ বি সি ডি এরকমভাবে, তো এ প্লটে কতটা জমি আছে সেই জমির রাস্তা সহকে ইন্ডিকেট করতে হবে, মানে তার যে রাস্তা আছে সেই রাস্তা সহ ইন্ডিকেট করাকেই বলে কনভার্সন সাইট প্ল্যান। তো সাইট প্ল্যান যে দু ধরনের হয়, একটি হবে আপনার বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভের জন্য, আর একটি হবে মানে আপনার ল্যান্ড, মানে ল্যান্ড কনভার্সন প্ল্যানের জন্য, মানে ল্যান্ড মিউটেশন সাইট প্ল্যানের জন্য। তো ল্যান্ড মিউটেশন সাইট প্ল্যানের মধ্যে কী থাকে, ল্যান্ড প্ল্যান মানে মানে ল্যান্ড কনভার্সন সাইট প্ল্যানের মধ্যে থাকে শুধু রাস্তাকে ইন্ডিকেট করতে হয়, মানে পিডব্লিউডি যে রোডটা, মানে যে মেটাল রোডটা, তার যে মেন চলাচলের যে রাস্তাটা সেটিকে ইন্ডিকেট করতে হবে, মানে পুরো মেন রোড থেকে, মানে মৌজা ম্যাপ থেকে কালেক্ট করে পুরো ল্যান্ড পর্যন্ত যে রাস্তাটা ইন্ডিকেট করতে হবে সেটিই হয় হলো কনভার্সন প্ল্যান। আর ল্যান্ড মানে বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভের জন্য যে সাইট প্ল্যানটি হয় সেটিতে আপনাকে শুধু ল্যান্ডের সামনে কোনো একটুখানি, মানে অল্প, শুধু ল্যান্ডের সামনে, সেটা যে কোনো দিকে হতে পারে, তার চলাচলের জন্য শুধু একটুখানি একটু রাস্তাটাকে শো করে দিলেই হয়। তো চলুন বন্ধুরা, আজকে শুরু করি আমার ভিডিও, কীভাবে ল্যান্ড কনভার্সনের জন্য সাইট প্ল্যান তৈরি করবেন। তো ভিডিও টি শুরু করার আগে আমি অবশ্যই বলবো আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন, আর এরকম টাইপের ভিডিও আমি সবসময় ছাড়তে থাকি আমার চ্যানেলে। তো আমার চ্যানেলটিকে চ্যানেলের নোটিফিকেশান বেল আইকন বাটনে অবশ্যই ক্লিক করে রাখুন এই এরকম টাইপের ভিডিও সবথেকে আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। অ্যাট ফার্স্ট পিসিতে চলে এলাম, আসার পরে আমি একটি অটোক্যাডের ফাইল আগে থাকতে ওপেন করে রেখেছি, সেটাকে ম্যাক্সিমাইজ করলাম। করার পরে দেখুন আমার অটোক্যাড ফাইলটি যেটা রয়েছে সেটি একটি মৌজা ম্যাপ, জেলা উত্তর চব্বিশ পরগনা, মৌজা শিমুলপুর, শিট নাম্বার 4, থানা গাইঘাটা, JL নাম্বার 85। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে
এই সেম মৌজা ম্যাপটি ছিল। এই মৌজা ম্যাপটি কীভাবে অটোকাটে ইম্পোর্ট করবেন আর ইম্পোর্ট করার পরে কীভাবে এর স্কেলকে ঠিক করবেন। তো এখানে যে ডিস্টেন্স মানে যে মেজারমেন্টটুকু পাবো, সেম মেজারমেন্ট আমার আমি প্র্যাকটিক্যালে ওখানে মানে যখন জমি মাপতে যাব তখন ওখানেও পেয়ে যাব। তো এটা আমি আগে থাকতে করে রেখেছি, যেহেতু বন্ধুরা ভিডিওটি অনেক বড় হবে তো এটা আমি আগে থাকতে এখানে লিখে রেখেছি। তো আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, এই যে দাগ নাম্বারগুলো লিখবেন সেগুলো একটার পরে এক এক করে লিখবেন, একসাথে সব লিখবেন না, দাগ নাম্বারে ভুল হয়ে গেলে খুব অসুবিধা হয়ে যাবে। খুব মানে সূক্ষ্মভাবে এই কাজগুলো করবেন, দাগ নাম্বারে যেন কোনো গড়বড় না হয়, তাহলে কিন্তু যখন ভূমি সংস্করণ দপ্তরে যখন এটা জমা করবে এই ম্যাপটি তখন অন্তত ওরা অ্যাকসেপ্ট করবে না। তো আমি একটা ছোট্ট লাইন টেনে দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটা দাগ নাম্বারের লাইন টেনে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা ধীরে ধীরে লাইনটিকে করবেন, খুব তাড়াতাড়ি করবেন না। তো এটিকে কন্ট্রোল এস সেভ করলাম, এটিকে কপি করে নিয়ে যাই, হ্যাঁ এখানে নিয়ে এলাম। তো এখানে নিয়ে আসার পরে আমাদের মেন যে কাজটি থাকবে সেটি হলো একটি সাইট প্ল্যান তৈরি করব। এই 2992 এই দাগ নাম্বারটি যেটা দেখছেন, 2992 এই যে দাগ নাম্বারটি, এই দাগ নাম্বারে টোটাল 5 জন মালিক রয়েছে, তার মধ্যে একজন মালিক তিনি জমা করবেন বাস্তুর জন্য কনভার্সন ম্যাপ জমা করবেন। তো তার ম্যাপটিকে তৈরি করতে হবে। তো চলুন, তার আগে আমি ম্যাপটি আগে থাকতে গিয়ে মানে প্র্যাকটিক্যাল মেপে এসেছি, মানে সেই ল্যান্ডে গিয়ে ল্যান্ডটি মেপে এসেছি। আর একটা কপি করে নিই এখানে, হ্যাঁ নেওয়ার পরে এগুলোকে সব ইরেজ করে দিন, শুধু এই দাগ নাম্বারটাকে রাখুন। রোডটিকে একটু শো করতে হবে, নাহলে হবে না। আমি আগেই বলেছিলাম যে বাস্তুর জন্য যে ম্যাপগুলো দরকার হয় সেটিকে রোড শো করতে হয়। ঠিক আছে, এটিকে আমি ডিলিট করে দিলাম, কন্ট্রোল এস সেভ করলাম। তো এ পাশ থেকে মানে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, সবসময় উপর দিকে নট লাইন হয়, সে যে কোনো আপনি ম্যাপ তৈরি করবেন, সাইট প্ল্যান তৈরি করবেন বা আপনার বিল্ডিংয়ের জন্য প্ল্যান তৈরি করবেন, যে কোনো সেকশন প্ল্যান, এলিভেশন, যে কোনো প্ল্যান, সব প্ল্যানের একটাই রুলস, নর্থ লাইন উপর দিকে হতে হবে। তো এ পাশ থেকে 6 ফিটের একটা কমন প্যাসেজ রয়েছে, আমি 6 ফিটের একটা কমন প্যাসেজ দিয়ে দিলাম। এখান থেকে 68 ফিটের একটা দাগ রয়েছে, আর এখান থেকে রয়েছে 53.6 ফিট। এখান থেকেও 53.6 ফিট রয়েছে। তো এখান থেকে একটা দাগ আমাদেরকে তুলতে হবে, এখানে তুলে রাখি। আর এখান থেকে একটা দাগকে আমরা তুলে রাখি, ঠিক আছে, এটাকে পরে তুলছি। তো এ পাশে 65 ফিট রয়েছে, এখান থেকে রয়েছে 65 ফিট। তো দেখুন এখান থেকে এই দাগটুকু এখানে মিশে যাবে, আর এখান থেকে এই দাগটা মিশে যাবে, বাদ বাকি এগুলো আপনারা ডিলিট করে দিন। এখানে দুটো অনার রয়েছে,
সেন্টার থেকে দুটো অনার রয়েছে। হ্যাঁ, আর এ পাশের যিনি রয়েছেন তিনি হলেন, এই ল্যান্ডটিকে আমাদেরকে মাপতে হবে, এই এই যে সেন্টারে যে ল্যান্ডটি রয়েছে এটিকে আমাকে মাপতে হবে। তো এখানে আমি 43 ফিট নিয়ে নিচ্ছি, আর এ পাশে 39 ফিট নিয়ে নিচ্ছি, 39 ফিট, আর এখান থেকে নিয়ে নিচ্ছি 52 ফিট। তো এই দাগগুলোকে আমি মিলিয়ে দেবো। হ্যাঁ, এগুলোকে ইরেজ করে দিচ্ছি। হ্যাঁ, এই যে 6 ফিটের যে কমন প্যাসেজটি, মানে আপনারা যেরকমভাবে জমিটি মেপে আসবেন ঠিক সেইভাবে আপনারা এটিকে নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আমি এইভাবে জমিটি মেপে এসেছি, আপনারা যেরকমভাবে জমিটি মাপবেন সেই রকমভাবেই আপনারা ওটিকে তুলবেন। তো এই ল্যান্ডটিকেই আমাদের কাজ করতে হবে। তো এটিকে আমি টেক্সট করে দেখুন, আগের বারও দেখিয়েছিলাম টেক্সট কীভাবে করবেন। এটা 21 ফিট আছে, এটাকে 15 ফিট করে দিই, ইয়ে করে দিচ্ছি, অনেক বড় হয়ে গেছে, এটাকে ছোট করে দিই, এটা 10 ফিট করে দিই। হ্যাঁ, এটিকে একদম সেন্টারে নিয়ে আসুন। এটিকে 7 ফিট করে দিন। হ্যাঁ, এর মাঝখানে একটা সেন্টার দিয়ে দিন, দেখতে খুবই ভালো লাগবে। এ পাশে প্র্যাকটিক্যাল দেখুন, এখানে আমি এটা 52 ফিট আছে। হ্যাঁ, 52 ফিট 10 ইঞ্চ আছে। তো অ্যাকচুয়ালি কি বন্ধুরা বলুন তো, এটিকে স্কেলে যখন আমরা এটির স্কেল যখন আপ ডাউন করবো পেজ সেট আপের জন্য, তো তখন এটিকে মাপটি কম বেশি হয়ে যায়। কারণ না দেখুন, স্কেল যখন এর স্কেল এটা আছে কি 1:100 স্কেলে রয়েছে এখন। তো স্কেল যখন আমি পরিবর্তন করবো তো এই লেখাটি পরিবর্তন হয়ে যাবে। এই কারণে আমাকে কি করতে হবে, আমাকে প্র্যাকটিক্যালি এখানে টেক্সট লিখতে হবে। তো 3 ফিটে আমি টেক্সট লিখি 52 ফিট 10 ইঞ্চি। আর একটু ছোট করে দিই, মানে মোটামুটি 2 ফিট করে দিই। হ্যাঁ, এটিকে রোটেট করে দিই, একটু সাজাতে হবে, না হলে ঠিক ভাল লাগবে না। তো আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন। এবার এই লাইনটিকে নিয়ে এই লাইনটি দেখি কত আছে, 39 ফিট রয়েছে। এটিকে রোটেট করে দিই, আর একটু সুন্দর করে, মানে যতটা একটু গুছিয়ে দিলে খুব ভালো হয়, দেখতে খুবই ভালো লাগে। এটির কত আছে দেখে নিই, 43 ফিট আছে। তো এটিকে 43 ফিট করে দিন, এটিকে ডিলিট করে দিলাম। এখানে 53 ফিট রয়েছে, আমি জমিটি মেপে এসেছি। হ্যাঁ, 53 ফিট 7 ইঞ্চি। এটিকে এখানে দিয়ে দিন। হ্যাঁ, মোটামুটি ল্যান্ডটি চলে এসছে আমার।
এখানে লিখে দিন 6 ফিট ডব্লিউ আই ডি উইড সি ও এম এম ও এন কমন প্যাসেজ পি এ এস এস এ জি 6 ফিট উইড কমন প্যাসেজ যেহেতু এখানে রাস্তা আছে তো রাস্তাটি এখানে লিখে দিতে হবে হ্যাঁ এটি একটুখানি বড় করে দিই এটি 2 ফিটে রয়েছে তাই আমি এটিকে 3 ফিট সাইজ করে দিলাম এটিকে একটু সেন্টারে নিয়ে আসি সেন্টারে নিয়ে এসছি এবার এখান থেকে একটা লাইন টেনে দিই দেখতে একটু ভালো লাগা লাগবে হ্যাঁ এখানেও আরেকটা একটু লাইন টেনে দিই যতটা চেষ্টা করবেন যতটা সুন্দর করা যায় কারণ আপনি যে প্ল্যানটি করবেন এই প্ল্যানটি অন্য কেউ দেখে যেন বুঝতে পারে যে হ্যাঁ এখানে কি আছে অ্যাকচুয়ালি ড্রাফটিং আর্কিটেক্ট বা যারা ইঞ্জিনিয়ার ডিজাইন করে মানে যারা ড্রয়িং করে তাদের মোটিভ একটাই থাকা উচিত যেন এমনভাবে ড্রয়িং করে যে ড্রয়িংটা অন্য কেউ দেখে যেন বুঝতে পারে হ্যাঁ তার ভেতরে কি প্রকাশ করতে হবে মানে আপনার মনের ভাষাটা একে প্রকাশ করতে হবে তাকেই বলে ড্রয়িং মানে আপনি যে জিনিসটা ভাবছেন যে জিনিসটা করতে চাইছেন সেটি জিনিসটাকে এখানে প্রকাশ করতে হবে তো ঠিক আছে আমি মোটামুটি করে ফেললাম এবার এখানে আর একটা লিখতে হবে সাইট এস আই টি সাইট পিএলও টি প্লট আপনাদের যা নাম থাকবে সেখানে নাম লিখবেন যেমন এখানে আর এ এম রাম বি এ এন আই কে আমি রাম বণিক লিখে দিলাম ক্যাপিটালে লিখবেন সবসময় তাহলে সুবিধা হবে এখান থেকে এই যে মেজারমেন্টটা নেবেন এখানে 43 ফিট 3 ইঞ্চি রয়েছে তো এখানে এই প্রত্যেকটা লাইনের ডিটেলস এখানে দিতে হবে 43 ফিট 3 ইঞ্চি ভিডিওটি অনেক বড় হতে চলেছে ধীরে ধীরে দেখুন এখান থেকে আছে এটা 103 ফিট 5 ইঞ্চি 103 ফিট 5 ইঞ্চি এটা করে দিলাম এই লেখার ফন্টটিকে একটু বড় করে দিই এটিকে মোটামুটি 43 ফিট 5 ইঞ্চি ডিটেলস দিতে হবে প্রত্যেকটা লাইনের ডিটেলস না দিলে কিন্তু প্ল্যান ওরা নেবে না তো 73 ফিট 9 ইঞ্চ করে দিলাম এটিকে মুছে দিই আপনাদের বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করবেন প্রশ্ন করবেন আমি সময় মতো অ্যান্সার দিয়ে দেব ৪৯ ফিট ৭ ইঞ্চি
83 ফিট 6 ইঞ্চি, 83 ফিট 6 ইঞ্চি। হ্যাঁ, এটিকে আমি এটিকে রোটেট করে দিই, আর ও ফর রোটেট। আমি অটোক্যাডের আলাদা একটি ক্লাসে ভিডিওটি দেখিয়ে দেবো অটোক্যাডের কাজ কীভাবে করবেন। তো এখান থেকে এই দাগ নম্বর, এই লাইনের যে পরিমাপ এটাও দিতে হবে, এটি আছে 85.9। চলুন এটিকেও দিয়ে দিই 85 ফিট 9 ইঞ্চি। এটিকে ডিলিট করে দিলাম। এটি আছে 65 ফিট। আমি আগে জমি মেপে এসেছিলাম, সেখান থেকে আমার মেজারমেন্ট আমি তুলে নিচ্ছি 68 ফিট। আর এই মাঝখানের মাপটা আমাকে মাপতে হবে, যেহেতু উপরের দাগটা একটুখানি বাঁকা আছে, 66 ফিট 2 ইঞ্চি, 66 ফিট 2 ইঞ্চি। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই বন্ধুরা, ধীরে ধীরে দেখতে থাকুন। এটিকে এক্সটেন্ড করুন, EX double enter। তো DAL ফর ডাইমেনশন নেবেন, 27 ফিট আছে, আর এখান থেকে এটা আছে হলো 26.6। টোয়েন্টি সেভেন ফিট, ছয় ইঞ্চি। এটিকে কমপ্লিট করলাম। ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। এবার আমাদের একটি কাজ করতে হবে, বাদ বাকি যত লাইন আছে সব লাইনকে হালকা হাইট করতে হবে, আর বাকি লাইনগুলোকে, যেটা মেন যে আমাদের লাইন, সেটিকে আমাদেরকে ডিপ করতে হবে। তো চলুন বন্ধুরা, আমি একটি লাইন নিয়ে নিই, এটিকে অন্য কালার করে দিচ্ছি আমি। হ্যাঁ, এটিকে অন্য, আমি এখানে কি করে দিলাম, এটিকে ইয়েলো গ্রিন করে দিলাম। তো এই এই দাগগুলোকে আমি সব গ্রিন করে দিই, যেহেতু এটিকে আমি গ্রিন করে দিই। হ্যাঁ, এটিকেও গ্রিন করে, MA ফর ম্যাশ প্রপার্টি, মানে বাকি লাইনটা আমি ডিপ করেই রেখেছি আর বাদ বাকি সব হালকা করে দিয়েছি। তো এই হলো আমার টোটাল প্ল্যান। এখানে আর একটা জিনিস লিখতে হবে, দাগ নাম্বারটাই লিখতে হবে। তো চলুন ফটাফট লিখে ফেলি, RS and LR, ইয়েলো টি প্লট নাম্বার 2992। এটিকে একটু 3 ফিট করে দিন।
SAM শ্যাম BANIK শ্যাম বণিক দুটো হয়ে গেছে একটাকে ডিলিট করে দিলাম আর ওপর রোটেট করে দিন হ্যাঁ আর ওপর রোটেট করে দিন একটু সাজিয়ে লিখে দিন হ্যাঁ এখানে আরো দুজন মালিক রয়েছে তো নিয়ে যাই SUJIT সুজিত বণিক RAJIB রাজীব বণিক RS and LR plot 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 number 2992 তো এই জিনিসগুলোকে দিতে হবে প্লট নাম্বারগুলো এখানে খুব সুন্দর ডিটেইলস দিতে হবে মানে এরাও একই প্লটের মধ্যে রয়েছে এটিকে এখানে দিয়ে দিলাম এবারে এটা PWD রোড আছে এখানে ডিটেইলসটা দিতে হবে PWD রোড ROAD রোড এটিকে একটু বড় করে দিন এটিকে 4 ফিট করে দিন রোটেট করে এটিকে একটু সাইজ করে ঘুরিয়ে দিন হ্যাঁ ঠিক আছে এটি হয়ে গেল মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার একটি কাজ করতে হবে বন্ধুরা একটা পেজ নিতে হবে যে পেজটি চলুন আমি অন্য একটা ফাইল থেকে কপি করে নিয়ে আসি এটিকে মিনিমাইজ করছি আমি অন্য একটা ফাইল ওপেন করছি যেটি আমার ধরুন সার্ভে ম্যাপ এখানে ইছাপুর সরি এখানে আমার কাস্টমার ওয়ার্ক ফাইল 2021-এর এখানে নিয়ে নিচ্ছি পরিমল বণিক এই কিছুদিন আগে এই কাজটি করেছি আমি তো এই পেজটিকে আমি কপি করব কপি করে এখানে এই পেজটিকে আমি এই পেজটিকে এখানে আমি নিয়ে নেব এবার বন্ধুরা আরেকটা কাজ করতে হবে এটিকে কপি করুন কপি করার পরে এটিকে স্কেলে নিয়ে আসুন SC করে স্কেল এটিকে 0.1 এ নিয়ে আসুন
এসসি এটিকে 0.5 এ নিয়ে আসুন। আর একটু ছোট করতে হবে এসসি এটিকে 0.5 এ নিয়ে আসুন। হ্যাঁ, মোটামুটি চলে এসেছে। ঠিক, আমি এখানে নিয়ে এলাম। ম্যাচ প্রপার্টি করলাম, হালকা করে লাইনটাকে হালকা করে দিলাম। হালকা করার পরে দেখুন বন্ধুরা, এটাকে স্কেল করে 0.5 করে দিই। পয়েন্ট ফাইভ করে দেওয়ার পরেও দেখুন এখানে ধরছে না, তো তাহলে এটাকে এসি 0.5 করে দিই। 0.5, আই থিঙ্ক এবার এসে যাবে। হ্যাঁ, এসে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, কোনো অসুবিধা নেই। মাঝে মাঝে সফটওয়্যারের প্রবলেমের জন্য এই লেখাগুলো একটু এদিক ওদিক হয়ে যায়, সেগুলোকে একটু সাজিয়ে নিন। এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। এখান থেকে দুটো মালিক আছে এখানে, তো এর ডিটেলসটা আমার দরকার নেই, যেহেতু ইনার প্লটটা আমি ল্যান্ড কনভার্সনের জন্য করছি না, শুধু এই প্লটটা ল্যান্ড কনভার্সনের জন্য করছি। তো এখানে আরেকটা কাজ করতে হবে বন্ধুরা, এই যে প্লটটা এটাকে কপি পেস্ট করি। এটাকে মিনিমাইজ করে কেটে দিলাম, ইরেজ করে দিলাম, এটাকে সম্পূর্ণ ইরেজ করলাম। ইরেজ করে দেওয়ার পরে এসসি স্কেল করে দিন 0.1। এখান থেকে যে রোডটি দেখানো আছে সেই রোডটিকে দেখিয়ে দিন। মোটামুটি একটা আইডিয়া হলেই হলো, ভূমি দপ্তর অফিসে তারা যেন একটা আইডিয়া করতে পারে যে হ্যাঁ, এখান থেকে একটি চলাচলের রাস্তা আছে এই ল্যান্ডটি। এবার এই অ্যারো মার্কটি নিয়ে নিন, এটা আমার আগের প্ল্যানেই করা ছিল। এবার সুন্দর করে সাজাবেন বন্ধুরা, দেখুন এটি বাইরে চলে এসছে। দেখে নেবেন কোন কোনগুলো বাইরে চলে গেছে, একটুখানি আপনারা আপনারা এগুলোকে একটু ঠিক করে নেবেন। হ্যাঁ, বাকি মোটামুটি সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্লট নাম্বার সব ওকে আছে। এইবার দেখুন বন্ধুরা, এখানে সাইড প্লট, এই যে সাইড
সাইড প্ল্যান অফ দি ল্যান্ড, হ্যাঁ এখানে ইয়ে সাব প্লট আন্ডার মৌজা, হ্যাঁ চিকনপাড়া, এখানে চিকনপাড়া হবে না, এখানে শিমুলপুর করে দেবেন, SHIMULPUR, মানে যেখানে যারা নাম থাকবে আমি আর চেঞ্জ করছি না, আপনারা সেই নাম অনুযায়ী যা কিছু থাকবে এখানে ভরে দেবেন। এখানে যেখানে অ্যাপ্লিকেন্ট মানে যে আবেদন করবে তার ডিটেলসটা এখানে ভরবেন, সম্পূর্ণ ডিটেলস ভরার পরে এখানে দেখুন যে যে এখানে যে ডিটেলসটা পাবেন, এই যে এখানে যে ডিটেলসটা পাবেন সেই ডিটেলসটা, সেই ডিটেলসটা এখানে ভরতে হবে। চলুন আমি ওর কাছে নিয়ে যাই, তাহলে দেখতে আপনাদের অনেকটাই সুবিধা হবে। হ্যাঁ এখানে যে ডিটেলসটা পাবেন সেই ডিটেলসটা এখানে ভরবেন, আর অ্যাপ্লিকেন্টের ডিটেলসও ভরবেন। ভরার পরে এখানে দেখুন এই মার্ক অফ প্লট, মানে এ এর প্লট নাম্বার কত এখানে দেবেন, 2992। এর খতিয়ান নাম্বারটা দেবেন, খতিয়ান নাম্বার কোথা থেকে পাবেন, কিভাবে খতিয়ান নাম্বার বের করবেন, খতিয়ান নাম্বার বেসিক্যালি কোথায় পেয়ে যাবেন, এর যে রেকর্ড আছে মানে ল্যান্ডের যে রেকর্ড আছে সেই রেকর্ডে খতিয়ান নাম্বার পেয়ে যাবেন, কিন্তু সেই রেকর্ড যদি পুরনো হয় তো খতিয়ান নাম্বারে কিন্তু মিলবে না। একদম আপডেট যে খতিয়ান নাম্বারটি সেটিকে এখানে লিখতে হবে, একদম আপডেট খতিয়ান। এবার আপডেট খতিয়ান নাম্বার কোথা থেকে পাবেন আপনি, সেই খতিয়ান নাম্বার বের করারও প্রসেসিং রয়েছে, কিভাবে বের করবেন দেখবেন, তার জন্য একটি অ্যাপস রয়েছে, সেটা মোবাইল থেকেও অ্যাক্সেস করা যায় এবং বাংলার ভূমি ওয়েবসাইটে গিয়েও করা যায়। তো আপনারা বাংলার ভূমি ওয়েবসাইট থেকেই করবেন, ওখানে জেনুইন আপনাকে কারেন্ট যেটা না সেটাই দেবে, এবং ওখানে সঠিকটা যেহেতু ওয়েবসাইট থেকে দেয়, আর অ্যাপসের মাধ্যমে আই থিঙ্ক আমার খুব একটা বেশি ওখানে ভরসা করা যায় না, তবুও আপনারা যে যেভাবে অ্যাক্সেস করবেন সেভাবে করবেন। এবার ল্যান্ড কত রয়েছে, ল্যান্ডটি আপনি পেয়ে যাবেন এখান থেকে অরিজিনাল, এই যে আমি অরিজিনাল যে ডাক নাম্বার, অরিজিনাল যেখানে আমি কপি পেস্ট করে রেখেছিলাম, আই থিঙ্ক সেটা কপি পেস্ট করে রাখা হয়নি। তো এখানে যে ল্যান্ডটি বেরোবে মানে যে খতিয়ান নম্বরে যে ল্যান্ড অফ এরিয়াটি বেরোবে, এখানে 500 আছে, যেহেতু আমি আগে হিসাব করে রেখেছিলাম 500 আছে টোটাল ল্যান্ড অফ এরিয়া, টোটাল ল্যান্ড অফ এরিয়া এখানে আপনাকে 500 দিতে হবে, মানে আপনি 500 জায়গাকেই কনভার্সন করবেন। কোন এরিয়াটা দেবেন এই 500, আমি আরেকবার দেখিয়ে দিই, এখান থেকে এখান থেকে এই এরিয়াটি, এই এরিয়াটি আপনারা বের করবেন, যেহেতু এখানে স্কেলের পরিবর্তন হয়ে গেছে, এখন এক্স্যাক্ট ও আমাকে এরিয়াটি দেবে না। আর এরিয়া কীভাবে বের করতে হয় এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তো আমি আবার এরিয়ার উপরে আলাদা করে একটি ভিডিও বানাবো, সেই ভিডিওতে দেখিয়ে দেবো। তো যাই হোক আপনারা আগের ভিডিওটি একটু ফলো করলেই বুঝতে পারবেন। তো ওই এরিয়াটি দিয়ে দিন, এখানে ল্যান্ড স্টেটমেন্ট হয়ে গেল। এবার দেখুন এখানে হয়তো দুটো মালিক রয়েছে বা তিনটে মালিক থাকতে পারে, তো এখানে সেখানে আপনারা বি লিখবেন এর ভেতরে, হয়তো সাপোজ ধরুন আমি দেখিয়ে দিই, মালিক এ, মালিক বি, মালিক সি, তো তিনজনের ডিটেলস এখানে ভরবেন, তিনজন মিলে হয়তো বাস্তুর জন্য অ্যাপ্লিকেশান করছে, তো ঠিক আছে এখানে ভরে দেবেন, যেহেতু আমাদের প্লট একটাই রয়েছে, প্লট নাম্বার দিয়ে দিলাম, খতিয়ান নাম্বার, ল্যান্ড অফ এরিয়া অফ ল্যান্ড, টোটাল এরিয়া অফ ল্যান্ড, এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট সেটা প্রিন্ট আউটের পরে। তো এবার কীরকমভাবে এটাকে প্রিন্ট করবেন সেই বিষয়ে আমি আলোচনা করব, কন্ট্রোল পি করুন, এখানে কিছু করার দরকার নেই, এখানে দেখুন এখানে এপসন, আমার এপসন L3150 সিরিজের, তো অটোমেটিকলি A4 সাইজ নিয়ে নিয়েছে। এবার উইন্ডোজে যান, উইন্ডোজে যাওয়ার পরে এখান থেকে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ওকে দিলেই ও প্রিন্ট নিয়ে নেবে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, যাদের প্রিন্টার নেই তারা কী করবেন, হ্যাঁ এটাও একটি বড় বিষয়, এখানে পিডিএফ আছে, পিডিএফে ক্লিক করবেন, এখানে পিডিএফ আছে, হ্যাঁ মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ, হ্যাঁ বা এখানে ড্রয়িং পিডিএফ, এই যে DWG2 পিডিএফ,
PC3 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে A4 সাইজে দেখুন, A4 সাইজ নিয়ে নেবেন। এখানে A4 সাইজ নিয়ে নেবেন, হ্যাঁ এটা নয় 210x297 এই পেজটাকে ক্লিক করবেন। যদি আপনারা A4 সাইজে নেন এখানে করবেন। উইন্ডোজ ক্লিক করার পর এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রিভিউতে যান, দেখুন হ্যাঁ চলে এসছে, কোনো অসুবিধা নেই, খুব সুন্দরভাবে চলে এসছে। হ্যাঁ এবার এটিকে আপনারা সেভ করে রাখবেন। কিভাবে সেভ করবেন সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ওকে করুন। ওকে করার পরে ডেস্কটপে এখানে আমি দেখুন লিখে দিচ্ছি, কি নামে লিখব, শ্যাম বণিক লিখে দিও, চলুন BANIK শ্যাম বণিক, সেভ, ওকে। মিনিমাইজ করুন, এটাকে মিনিমাইজ করুন, দেখুন এখানে শ্যাম বণিক নামে চলে এসছে, আই থিঙ্ক শ্যাম বণিক। হ্যাঁ এই দেখুন এই যে শ্যাম বণিক চলে এসছে। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা এইভাবেই করবেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা আপনারা এটিকে ওপেন করলেন। ওপেন করার পরে দেখুন এখানে যে পেজটিকে সেট আপ করেছি এটি চলে এলো। এবার আমাদের এটা প্রশ্ন থেকে যায় যে এই পেজটিকে কিভাবে সেট আপ করবো। অটোক্যাডে এই পেজটিকে আমরা কিভাবে সেট আপ করব, এই যে পেজটি, এই পেজটিকে আমরা কিভাবে সেট আপ করব, এটি একটি আপনাদের মনে প্রশ্ন থেকে যাবে যে কিভাবে প্লটিং করব। তো এটির বিষয়ে সম্পূর্ণ আমি ভিডিও বানাবো, এর নেক্সট ভিডিও আমি আপনাদের জন্য বানিয়ে ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আমার নেক্সট ভিডিওটি, যে কিভাবে পেজ সেট আপ করতে হয় অটোক্যাডে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন খুব সুন্দর। যদি আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকে বা কিছু থাকে আমাকে অবশ্যই কমেন্টে গিয়ে জানাবেন। আরেকটা কথা বন্ধুরা বলি, আমি এইরকম ধরনের ভিডিও, এই রিলেটেড ভিডিও আমি ছাড়তেই থাকি। তো আপনাদের ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে, এবং নোটিফিকেশন বেল আইকন বাটনে অবশ্যই ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা আজকের মতো